আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউনিকোড ক্যারেক্টারে নাম্বারিং করবেন, পাশাপাশি কিভাবে আপনারা অটোমেটিক্যালি ডে ওয়ান থেকে ডে 365 পর্যন্ত, শুরুতে আমি দেখাবো কিভাবে ইউনিকোডে নাম্বারিংটা লিখবেন, যার জন্য প্রথমে আপনাকে সমান সমান দিতে হবে, এরপরে টাইপ করতে হবে ইউনি ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ, এরপরে লিখবেন রো, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে প্লাস চিহ্ন দিবেন 9311 দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করুন। এটা যদি আমি উপরে দিই তাহলে ওয়ান চলে আসবে, এরপরে এখান থেকে আপনি ফ্ল্যাশ ফিল করে যত আপনার প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনি নিতে পারবেন। এরপর আমরা দেখাবো ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, এটা কীভাবে আপনি অটোমেটিক্যালি লিখবেন। এর জন্য প্রথমে সমান সমান টাইপ করে ডাবল কোটেশন মার্ক দিতে হবে, ডে টাইপ করে আবার স্পেস দিয়ে ডাবল কোটেশন মার্ক, এরপর এন্ড সিকোয়েন্স, এরপর ব্র্যাকেট দিয়ে 365,1, ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার দিলেই আমাদের কাঙ্ক্ষিত ডে কিন্তু চলে আসবে, একবারে 365 পর্যন্ত আমরা এখানে আনতে পারবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।